এটা রাখা হয় বুট বুশি আর কাঁচা বুট। কিরকম খরচ যায় দুটা উটের মাঝে? 3-4 হাজার টাকা খরচ যায়। যেমনটি দেখছেন উটকে ঘিরে উৎসব মুখর পরিবেশ গাবতলির হাটে। গাবতলির হাটের প্রধান আকর্ষণ হচ্ছে উট দুটি। আসন্ন কুরবানির সামনে রেখে গাবতলির হাটে বিশাল দুটি উট আনা হয়েছে পাকিস্তান থেকে। দর্শক আপনাদের যদি একটু দেখাই, উট দুটির দাম চাচ্ছে 70 লক্ষ টাকা। কিন্তু মজার বিষয় হচ্ছে একটা, উট দুটির সাথে দুটি পাবেন ডুম্বা। আমরা কথা বলবো রাখালের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত টাকা চাচ্ছেন আর উট দুটি কোন জায়গা থেকে আনা মূলত? উট আনছিল পাকিস্তানের, দাম চাচ্ছে 28 লাখ করে। মানে পাকিস্তান থেকে আনা হয়েছে কি বিমানে করে না জাহাজে করে? জাহাজে। জাহাজে করে। এখন কত টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 28 লাখ করে। মানে একটা উটের দাম চাচ্ছেন 28 লক্ষ করে। আমরা একটি বিষয় কিছুক্ষণ আগে জানলাম আপনার কাছে, দুটা উটের দাম চাচ্ছেন 70 লক্ষ টাকা, কিন্তু দুটা উটের সাথে দুটা ডুম্বা ফ্রি, এমন একটি বিষয় আপনি বলেছিলেন। ওটা ফ্রি না কিছু, ওটা আপনি দেখান। ওটা আপনি মনে করেন ডুম্বার লগে লগে আমার লগে উটও আছে, উটও আছে, ডুম্বা আছে, গরু আছে, মহিষ আছে। এটা দেখা হয় বুট বুশি, বুট বুশি আর কাঁচা বুট। কাঁচা বুট। পার ডে কিরকম খরচ যায় দুটা উটের মাঝে? 3-4 হাজার টাকা খরচ যায়। মানে দুটা উটের শুধু খাবারই লাগে 3-4 হাজার টাকা? হ্যাঁ। কতদিন যাবত লালন পালন করছেন আপনি? 5 মাস ধরে পালতাছি। 5 মাস যাবত। এখন কত হলে বিক্রি করবেন দুটা উট? হবে কত হলে বিক্রি করতে পারবো এটা আমার কাকার লাগে যোগাযোগ করতে হবে। দর্শক আপনাদের যদি একটু দেখাই, এই একটি উট, এই একটি উট, দুটি উটের এক একটি দাম চাচ্ছে 27 লক্ষ করে। আমরা যদি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, উট দুটি কেনার জন্য এখন পর্যন্ত কোনো ক্রেতা আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা? যোগাযোগ করছে আমার কাকার লগে, একটু আগে একজন যোগাযোগ করে গেছে। কি বলেছে? এটা আমার কাকা জানে কি বলছে, আমি হেনতে লড়তে পারিনি। এই একটা আমরা বিষয় দেখলাম যে উর্দুটি দেখার জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, মানুষ দেখতেছে, কেমন লাগতেছে বিষয়টা আপনার কাছে? আমার কাছে তো আমার তো ভালো লাগতেছে, পাবলিকের দ্বারা কেমন লাগছে এটা পাবলিকে জানে। একটা বিষয় আমরা জানতে চাচ্ছিলাম, এই উর্দুটির বয়স কিরকম হবে যদি একটু বলেন? বয়স কতটুকু এটা আমরা বলতে পারি না, আমরা 5 মাস ধরে আছে আমরা এতটুকু জানি। দর্শক আমরা যদি এখানকার দর্শনার্থী যারা রয়েছে, যে উট দুটি দেখার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আপনাদের সাথে যদি একটু দেখাই, যে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে শুধু উট দুটি দেখার জন্য, আমরা কথা বলবো। আগারগাঁ থেকে আসা আপনার উট দুটি? পশ্চিম আগারগাঁও। জি, পশ্চিম আগারগাঁও। আগারগাঁও থেকে এসেছেন এই উট দুটি দেখার জন্য? জি। আপনি কি জানলেন কিভাবে যে গাবতলি হাটে উট রয়েছে? জানছি, টিভিতে দেখছি এরকম। দর্শক এই চাচা কোন জায়গা থেকে এসেছেন? পশ্চিম আগারগাঁও। আগারগাঁও থেকে এসেছেন গাবতলির হাটে উট দুটি দেখার জন্য। আমরা যদি আর কয়েকজনের সাথে কথা বলি, দেখেছেন অনেকজনই এসেছেন এই উট দুটি দেখার জন্য। প্রধান গাবতলির হাটের প্রধান আকর্ষণ হচ্ছে উট। আমরা যদি একজনের সাথে কথা বলি, ভাই কোন জায়গা থেকে এসেছেন আপনি? আসসালামু আলাইকুম, আমি আছি আমিন বাজার থেকে। মানে আমিন বাজার সাভার থেকে এসেছেন গাবতলির হাটে উট দেখার জন্য? জায়গা দেখুন। হ্যাঁ হ্যাঁ ভাই। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ সুমন শেখ। এই উট কি কখনো এর আগে বাংলাদেশে দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছি গাবতলি হাটে। এখন দেখলেন কুরবানির আগ মুহূর্তে গাবতলি হাটে আনা হয়েছে, এই বিষয়টা কেমন লাগতেছে, মনে ফিলিংসটা যদি একটু বলেন? অনেক সুন্দর লাগতেছে ভাই, দেখার পরে অনেক মনে অনেক ভালো লাগছে। দর্শক আমরা যদি আরো কয়েকজনের সাথে কথা বলি, ভাই কেমন লাগতেছে উট দেখে? অনেক ভালো, অনেক ভালো। আগে কি কখনো দেখা হয়েছে উট? দর্শক যেমনটি দেখছেন উটকে ঘিরে উৎসব মুখর পরিবেশ গাবতলির হাটে। গাবতলির হাটের প্রধান আকর্ষণ হচ্ছে উট দুটি। পাকিস্তান থেকে মূলত উট দুটি আনা হয়, মালিক 27 লক্ষ করে দুটি উটের দাম চাচ্ছে, এক একটি 27 লক্ষ করে। দর্শক আমার সাথে যাই, দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে মানুষ এসেছে গাবতলি হাটে, যে প্রধান আকর্ষণ এই উট দুটি দেখার জন্যে।